এক লিটার দুধের বিনিময়ে 7 কেজি আলু, এমন মাইকিং শুনে ঠাকুরগাঁয়ের হালদার হিমাগারে বোতলে করে দুধ নিয়ে ভিড় করছেন কৃষক ও খামারিরা। বৃহস্পতিবার দুপুর থেকে 1 লিটার দুধ জমা দিয়ে 7 কেজির এক বস্তা আলু নিয়ে যাচ্ছেন তারা। তবে আলুর বস্তা দুর্গন্ধযুক্ত ও পচা আলু বলে জানান আলু নিতে আসা কয়েকজন খামারি। তারা বলেন, গোখাদ্যের দাম বেশি হয়, গরুকে আলু খাওয়াবেন তারা, তবে পচা আলু গরুর রোগ ছড়াতে পারে বলে আশঙ্কা করেছেন খামারিরা। এদিকে সংগ্রহকৃত দুধ অসহায় নারী ও শিশুদের মাঝে বিতরণ করছেন ঠাকুরগাঁও পুলিশ সুপার ফরহাদ আহমেদ। হিমাগারের আশেপাশে দুস্থ নারী ও শিশুরা তাদের বাচ্চাদের জন্য দুধ নিতে পেরে অনেক খুশি। জগন্নাথপুর গ্রামের মোখলেসা বানু বলেন, আমরা গরিব মানুষ, এখন দুধের অনেক বেশি দাম হয়, বাচ্চাদের দুধ কিনে খাওয়াতে পারি না। এখানে এসে 1 লিটার দুধ পাইছিলাম, বাড়ি ফিরে বাচ্চাদের আজ দুধ খাওয়াইতে পারব। সদর উপজেলার খোঁচাবাড়ি গ্রামের কৃষক আব্দুল মালিক জানান, নতুন আলু বাজারে বের হয়, পুরনো আলু এখন আর মানুষ নিচ্ছে না। হিমাগারে আলু রাখতে গেলে খরচও লাগছে, আবার আলু পচেও যাচ্ছে, তাই উপায় না পেয়ে এখন হিমাগার খালি করার জন্য এই ব্যবস্থা। এভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে অনেক কৃষক। কোল্ড স্টোরের মালিক সালাম হাওলাদার বলেছেন, বাজারে আলুর বিক্রি না হয়, তার হিমাগারে পর্যাপ্ত আলু মজুদ রয়েছে, এই আলু কৃষক ও ব্যবসায়ীরা তুলছেন না, স্টোর খালি করতে তিনি এই উদ্যোগ নিয়েছেন। তার ডাকে সাড়া দিয়ে প্রায় 100 লিটার দুধ নিয়ে হাজির হন এলাকার শতাধিক কৃষক ও গোখামারি। সংগ্রহকৃত দুধ অসহায় দরিদ্র নারী ও শিশুদের মাঝে বিতরণ করা হয়। কিন্তু ঠাকুরগাঁও জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম জানান, আলু গোখাদ্য হিসেবে ব্যবহারযোগ্য নয়, আর পচা আলু ব্যাকটেরিয়ায় আক্রান্ত, এই আলু গরুকে খাওয়ালে পেট খারাপ হতে পারে। জেলার আলু ব্যবসায়ী ও হিমাগার মালিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঠাকুরগাঁও জেলায় 18টি হিমাগারের মধ্যে 13টি বেসরকারি হিমাগার গত মৌসুমে আলু সংরক্ষণ করেছিল 13,69,000 বস্তা। আলুর দাম কম হয়, চাষি ও ব্যবসায়ীদের সংরক্ষণ করা এই আলু নিয়ে বিপাকে পড়েছেন হিমাগার মালিকরা। আমাদের সাথেই থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন।